বিয়ানীবাজারে বন্যার্থীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মাথিউরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের 93 ব্যাচ। ব্যাচের প্রবাসী শিক্ষার্থীদের অর্থায়নে মাথিউরা ইউনিয়নের 9টি ওয়ার্ডের 220টি বন্যার্থ অসহায় পরিবারের মধ্যে উপহার সামগ্রী পৌঁছে দেন দেশে অবস্থানরত 93 ব্যাচের সহপাঠীরা। গত রোববার দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু হয়। ওই দিন ইউনিয়নের 7নং ওয়ার্ডের খলা গ্রামে 93 ব্যাচের শিক্ষার্থী সফর উদ্দিনের বাড়িতে বন্যার্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে অন্যান্য ওয়ার্ডের বন্যার্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন 93 ব্যাচের শিক্ষার্থীরা। মঙ্গলবার ইউনিয়নের 5নং ওয়ার্ডের পূর্বপাড়ে ব্যাচের শিক্ষার্থী রহিমউদ্দিনের বাড়িতে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণের শেষ দিনে উপস্থিত ছিলেন 93 ব্যাচের শিক্ষার্থী বিলাল উদ্দিন, সফর উদ্দিন, রহিমউদ্দিন, কবির আহমদ, আজমল হোসেন, আলমগীর হোসেন লাভলু, কমর উদ্দিন, ফারুক আহমদ, আব্দুল শুকুর কুরেশি ও রাজু আহমদ সহ আরও অনেকে। প্রবাসী সহপাঠীদের ধন্যবাদ জানিয়ে দেশে অবস্থানরত 93 ব্যাচের শিক্ষার্থীরা বন্যার্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। আমরা গত 2 দিন মাথিউরার প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ওয়ার্ডে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছি। এই বন্যার্থ মানুষের সাহায্যে আমাদের প্রবাস থেকে যে সকল বন্ধুরা নিজের থেকে এগিয়ে এসেছেন তাদের মধ্যে অন্যতম মাসুদ পারভেজ বাবুল, জাকির হোসেন সহ জবলু বা আরও যারা আছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। লিকসন, এরপরে কামাল আমাদের এই আয়োজনে সহযোগিতা করেছে, আমি সবাইকে 93 ব্যাচের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা দেশে যারা আছি সকল বন্ধুদের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা 93-তে আমরা দ্বারা লেখাপড়া করছি, বিদেশ আছেন অনেকে এবং দেশও আমরা অনেকে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সব এখনও একত্রিত আছি এবং তান্তানো প্রচেষ্টায় আজকেই আমরা এই ঈদ উপহারটুকু বিতরণ করতেছি। প্রবাসের অত্যন্ত পরিশ্রমের টাকা দেশে দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এবং অতীতের ন্যায়ও অতীতেও আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন দেশের মানুষের কল্যাণের জন্য। আমরা 93 বেস থাকিয়া আমরা প্রায় 220 জন দুস্থ মানুষের আমরা একটু সহযোগিতা করতাম পারছি এবং এই সহযোগিতা করতে গিয়া আমরার বিদেশি ফ্রেন্ড সার্কেল যারা আছে সবে কিন্তু আগ্রহী আইসি এর লাগিয়ে আমরা সবরে আমরা ধন্যবাদ জানাই। আর আমরা দেশও যারা আছি তারা আমরা মানে বাটিয়া আমরা একটু সহযোগিতা করছি কিন্তু মূলত অবদান হইল গিয়ে যারা বিদেশ থাকে তারার অবদান সবচাইতে বেশি। আমাদের সহপাঠী বন্ধু প্রবাসী এবং বাংলাদেশি সবার সহযোগিতায় যে ঈদ উপহারটুকু আপনাদের মধ্যে বিলীন করে দেওয়া হয়েছে, আমরা যেন আরও ভবিষ্যতে এই দেশের দুর্যোগ এবং ক্লান্তি লগ্নে পাশে থাকতে পারি। আমি একজন প্রবাসী ছিলাম, প্রবাসী থেকে যে এই মাটির যে একটা টান, এই টানটা কিন্তু আমার মধ্যেও আছে। তাই জন্য আমরা এখানে আছি আমরা এটা ফিল করতে পারছি না কিন্তু আমাদের প্রবাসে যারা আছে, আমাদের মেট যারা আছে তারা এটা ফিল করতেছে। এই জন্য তাদেরই প্রথম উদ্যোগ ছিল প্রবাসীদের। আমরা মাথিউরা ইউনিয়নের 25টি ফ্যামিলি 220টা ফ্যামিলির ঈদ উপহার সামগ্রী বিতরণ করছে। আর দেশি ব্যক্তি দেশি বিদেশি বন্ধুমহল সকলে ধন্যবাদ জানাই এই সহযোগিতার জন্য। শরৎকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পুরো সিলেট, এই অঞ্চলে দীর্ঘ বন্যায় ধুঁকছেন কয়েক লাখ মানুষ। সৈয়দা আকি হক, এবিটিভি।